আসসালামু আলাইকুম। রুবিনা আইসিটি হেল্পলাইনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। একাদশ ও দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অধ্যায় পঞ্চমে সি প্রোগ্রামিং অংশে আজ আমি আলোচনা করব সি প্রোগ্রাম কোডিং রচনা করার যে বেসিক স্ট্রাকচার রয়েছে সেটি সম্পর্কে। মূলত এই স্ট্রাকচার কয়েকটি সেকশনে বিভক্ত। প্রথম যে সেকশন, এটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। এরপরে সেকশন হচ্ছে লিঙ্ক সেকশন। এরপর ডেফিনেশন সেকশন, গ্লোবাল ডিক্লারেশন সেকশন, মেইন সেকশন, এরপর সাব প্রোগ্রাম সেকশন। মূলত সাব প্রোগ্রাম সেকশন হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশনের জন্য। এই কয়েকটি ভাগে বিভক্ত। আমরা এবার এইসব সেকশন সম্পর্কে বিস্তারিত জানব। প্রথম হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। এটি মূলত সি প্রোগ্রামিংয়ের একটি ঐচ্ছিক অংশ। প্রোগ্রামার ইচ্ছে করলে প্রয়োজনীয় কমেন্ট লেখার জন্য এই অংশে লিখতে পারে। মূলত প্রোগ্রাম নির্বাহে এর কোনো ভূমিকা থাকে না, কম্পাইলার এটি কম্পাইলও করে না। যেমন যদি কোনো একটি সিঙ্গেল লাইন কমেন্ট লিখতে হয়, তখন এইভাবে ডাবল স্ল্যাশ দিয়ে ওই কমেন্টটা লিখতে হয় শুরুতে। আর যদি অনেক লাইন কমেন্ট লিখতে হয়, তখন স্ল্যাশ স্টেরিক চিহ্ন এরপর কমেন্ট এরপর স্টেক চিহ্ন স্ল্যাশ দিয়ে এটিকে শেষ করতে হয়, যেখানে কমেন্ট লেখা শেষ ওখানে। এভাবে ডকুমেন্টেশন সেকশনে একজন প্রোগ্রামার প্রোগ্রামের প্রয়োজনীয় বা প্রোগ্রাম সম্পর্কে কমেন্ট লিখতে পারে। এরপর হচ্ছে লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশনটা হচ্ছে মূলত এই অংশে যেসব বিভিন্ন ফাংশন বা হেডার ফাইল রয়েছে, লাইব্রেরি ফাইল, এগুলো সংযোগ করার জন্য এটি একটি আবশ্যকীয় অংশ। এখানে মূলত কম্পাইলার যে লাইব্রেরি ফাইলগুলো রয়েছে এগুলোর সাথে প্রোগ্রামের একটি সংযোগ তৈরি করে, যেটিকে লিঙ্কিং বলা হচ্ছে। হেডার ফাইল সংযোগের নিয়ম হচ্ছে হ্যাশ ইনক্লুড লিখে এরপর অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতর হেডার ফাইলে নাম লিখতে হয়। যেমন স্ক্যানএফ এবং প্রিন্টএফ, এই ফাংশনের হেডার ফাইল হচ্ছে studio.h। তবে এখানে লিখতে হবে লিঙ্ক সেকশনে হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে studio.h। এরপর হচ্ছে ডেফিনেশন সেকশন। অনেক সময় মেন বা ইউজার ডিফাইন ফাংশনের অভ্যন্তরে কিছু কনস্ট্যান্ট ব্যবহার করা হয় বা ধ্রুবক ব্যবহার করা হয়, যেগুলোর মান প্রোগ্রাম নির্বাহের সময় চেঞ্জ হয় না। এই সকল কনস্ট্যান্ট হ্যাশ ডিফাইনের মাধ্যমে এই অংশে লেখা হয়। যেমন হ্যাশ ডিফাইন পাইয়ের মান দিয়ে দেওয়া যায়, এরপর হ্যাশ ডিফাইন দিয়ে ট্রু ইকুয়াল টু ওয়ান ডিফাইন করে দেওয়া যায়, এরপর হ্যাশ ডিফাইন ফলস ইকুয়াল টু জিরো। এই যে যখন ডিফাইন করে দেওয়া হয়, তখন প্রোগ্রাম নির্বাহের সময় এসব মানগুলো একই রকম থাকে। তারপর হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। যে কোনো ফাংশনে বা প্রোগ্রামে সর্বত্র যেসব ভেরিয়েবলগুলো ব্যবহার করা যায়, ওগুলোকে বলা হচ্ছে মূলত গ্লোবাল ভেরিয়েবল। অর্থাৎ এই ভেরিয়েবলগুলো প্রোগ্রামের সব জায়গায় ব্যবহার করা যাবে, এটি অংশে ডিক্লার করতে হয়। এরপর হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশন মূলত কাজ হচ্ছে কার্লি ব্র্যাকেটের ভিতরেই যাবতীয় কাজ করতে হয়। মেইন ফাংশনের আবার দুইটি পার্ট রয়েছে। প্রথম যে পার্ট, এটা হচ্ছে ডিক্লারেশন সেকশন। আর পরের যে পার্ট, এটা হচ্ছে এক্সিকিউশন সেকশন। ডিক্লারেশন সেকশনে মূলত যেসব ভেরিয়েবলগুলো আছে, যেগুলো আমাদের কাজ করতে হবে, যেসব ডাটা নিয়ে ওগুলো ডিক্লার করতে হয় ভেরিয়েবল নাম সহ ডাটা টাইপ সহ, এরপর এই ভেরিয়েবলগুলোর কিন্তু কাজ এই মেইন সেকশনের ভিতর, অর্থাৎ এই ফাংশনের মধ্যে এগুলোর কাজ হবে, অন্য জায়গায় এটা কাজ দিবে না। যেহেতু এগুলো মেইন ফাংশনের মধ্যেই লেখা হচ্ছে, যেহেতু এগুলো লোকাল ভেরিয়েবল। এরপর এক্সিকিউশন সেকশনে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট লেখা যায় এবং প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়। মানে অনেকগুলো স্টেটমেন্ট দেওয়া যায় এবং এই সেকশনটাতে যা করা হয়
কম্পিউটার বা কম্পাইলার এগুলো এক্সিকিউট করে থাকে। এরপর হচ্ছে সাব প্রোগ্রাম সেকশন, এটা মূলত ইউজার ডিফাইন ফাংশন লেখার জন্য ব্যবহৃত হয়। এটি মেইন ফাংশনের পরে, অনেক সময় মেইন ফাংশনের আগেও লেখা যায়। সাব প্রোগ্রাম সেকশন একটা ঐচ্ছিক অংশ, আশা করি সবাই বুঝতে পেরেছ যে একটা প্রোগ্রাম কোডিং রচনা করতে গেলে যেসব ধাপ অর্থাৎ যেসব স্ট্রাকচারগুলো ফলো করতে হয়। এই টিউটোরিয়াল আমি এগুলো আলোচনা করেছি, আমার আগামী টিউটোরিয়ালগুলো আমার কীভাবে একটা প্রোগ্রাম একটা সমস্যা প্রোগ্রাম কোডিং হিসাবে করা যায় সেটি দেখবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।